গতকালকে 300 এমপি এবং 14 জন নির্বাচন কমিশনার যারা এখনো বেঁচে আছে এই তিন ট্রাম্পের এদের সম্পদের হিসাব চাওয়া হচ্ছে আমার মনে হয় প্রত্যেকই ধরা খাবে এই কথা বলে না কেন আমি যা দেখেছি প্রত্যেকই ধরা খাবে সেদিন গিয়েছিলাম এই যে বড়গোনা পটুয়াখালী ওখানকার একজন মারা গেছে এমপি ওর কত বিঘা জমি ছিল 5.5 বিঘা না কত 3 বছর 15 বছর আগে এই 15 বছরের ভেতরে 800 কত বিঘা জমির মালিক সব আল্লাহ জিব্রাইলের মাধ্যমে রাতের বেলা দিয়ে গেছে সুন্নাত শুধু নয় মজলুম সহায়ক সুন্নাত ওহুদে জালিমের প্রতিরোধ সুন্নাত শুধু নয় নির্জন ধ্যানে যাওয়া আর সুন্নাত হলো পাথরের আঘাত খাওয়া মহাব্বতে তার সদিনের সাথী তুমি হামজার মতো তার পাশে থাকো কি আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি জানলে ও জীবনে কখনো তা মানো কি বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা নাটোর এটা রেকর্ড হচ্ছে ভিডিও হচ্ছে সারা দুনিয়াতে লাইভ চলছে তাম পৃথিবীর কাফের মুশরিক এবং বাংলাদেশের নাস্তিক মর্তাদার মনাফিকদেরকে আমি এই দৃশ্য দেখার জন্য আহ্বান জানাচ্ছি প্রচণ্ড এরোদের ভেতরে কোরআনের জন্য মানুষ খেয়ে না খেয়ে যারা বসে আছে এই দেশে কোরআনের বিকল্প কিচ্ছু এ জনগণ চলতে দেবে না ইনশাআল্লাহ যে আল্লাহ আমাদেরকে কষ্ট স্বীকার করার তৌফিক দিচ্ছে দ্বীনের জন্য যারা কষ্ট স্বীকার করে বিশেষ করে কোরআন কারিমের জন্য আহলুল কোরআনি হুম আহলুল্লাহি ওয়া খাসাতুহু ইলা আখিরিল হাদিস এমনে মাজার শরীফের হাদিসে নবীজি বলে যারা কোরআন ওয়ালা এই মানুষগুলোই আল্লাহ ওয়ালা এরা আল্লাহর আহাল এবং পরিবারভুক্ত লোক আর খাস প্রধানমন্ত্রী যিনি ছিলেন পালিয়ে গেছে ওনারে প্রধানমন্ত্রী বলা আমার মনে হয় ঠিক হয় না কারণ উনি তো আর জনগণের ভোটে প্রধানমন্ত্রী না এই শব্দটাকে আজ বহির্বিশ্বে ওনারা উল্টা পাল্টা করে মানুষকে শোনাতে চাচ্ছে যে আমরা প্রত্যক্ষ ভোটে নির্বাচিত ছিলাম কিসের নির্বাচিত ছিলেন আল্লাহ বলেন হুয়াজ তাবাকুম ওমা জামালাম আলাইকুম ফিদ্দিন মিন হারাজ তিনি সে আল্লাহ যিনি তোমাদেরকে নির্বাচিত করেন নাটোরবাসী জবান খুলে বলবেন তো মানুষ যে নির্বাচিত হয় কিসের মাধ্যমে নির্বাচনে কিসের নির্বাচন না হলে নির্বাচিত হওয়া যায় তাম দুনিয়া এখন জানে যে 15.5 বছরে কোনো নির্বাচন হয়নি ভোটের আগে 154 জন হয়ে যায় 300-র ভেতরে 151 জন পেলে সরকার গঠন করা যায় সেখানে 154 জন এমনি হয়ে গেছে এটা তাম দুনিয়া দেখেনি এরপরে ভোট দেখলাম কি দিনে হবে না ও রাতেই করে ফেলেছে তার মানে যারা 154 জন এমনিতে ডিক্লিয়ার দেয় যারা দিনের ভোট রাতে করে ফেলে তাম দুনিয়ার মানুষ শোনেন এগুলো জনগণের প্রত্যক্ষ ভোটে না সুরের মাধ্যমে আল্লাহ বলছেন আমি নির্বাচিত করি আর নির্বাচিত করার পদ্ধতি নির্বাচন সেই সিস্টেমই যখন আপনারা পাল্টিয়ে ফেলেছেন আপনারা নির্বাচন চাননি এই জন্য 15.5 বছর দেননি আমির এ জামাত ডাক্তার শফিকুর রহমান হাফিজাহুল্লাহ ওনাকে সাংবাদিক জিজ্ঞাসা করছে আওয়ামী লীগ নির্বাচনে আসবে কি না উনি জবাব দিয়েছেন ওনারা আসবে কি করে কারণ ওনারা তো নির্বাচন চায় না যে যেটা চায় না তার উপর এটা চাপিয়ে দিলে জুলুম হয় এবার আপনি ঠেলা টের পান নিজের ফাঁদে আপনি নিজে মরবেন কথা বলে না কেন
যেহেতু সিস্টেমটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের সূরা হজের 78 নম্বর আয়াতের মাঝে এটা আছে ওয়াজি তাবাকুম তিনি তোমাদের নির্বাচিত করেন এইজন্য যারা এখন দায়িত্বে আছেন অন্তর্বর্তীকালীন সরকারের আমরা আহ্বান জানাবো দেশ এবং বিদেশে যে চক্রান্তগুলো চলছে এটা থেকে মুক্ত হওয়ার জন্য এটা সম্মানজনক সময় নিয়ে খুব তাড়াতাড়ি নির্বাচনের মাধ্যমে একটা নির্বাচিত সরকারের হাতে দেশটা তুলে দিন তাহলে এই ষড়যন্ত্রগুলো বন্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ আপনারা বাস্তবতা এবং আন্তর্জাতিক বিষয় বলছেন না এখানে অনেক নেগড় বিষয় লুকিয়ে আছে যারা গবেষক যারা চিন্তা ভাবনা করেন বিশ্ব নিয়ে তারা টের পাচ্ছেন এখন আমরা আবার আহ্বান জানাচ্ছি এটা শুধু পারানের অনুষ্ঠান না এখান থেকে আমরা সংশোধন হই এবং সংসদের বিষয়গুলো যা যেটা আছে সংস্কারের এটা এখান থেকে আমরা জানাব কারণ এই পরিবেশ তৈরি করে দিয়েছে যারা সংস্কার করার জন্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা জীবন দিয়েছে ওনাদের নয় দফার ভেতরে এটা ছিল যে আমরা সংস্কার চাই কথা বলেন না কেন বৈষম্যের শিকার হয়েছিলেন আপনাদের নাটোরের এসপি মারুফ হাসান হাফিজাহুল্লাহ আল্লাহর এই বান্দাকে এই 15 বছর বৈষম্যের শিকার বানিয়ে দূরে রাখা হয়েছিল আল্লাহ রাব্বুল আলামিন এই আন্দোলনের মাধ্যমে জনগণের হাতে দেশটা তুলে দিয়ে এই রকম মানুষদেরকে আজ জনগণের খাদেম বানাচ্ছে আমরা চাই সারা বাংলাদেশে যারা বৈষম্যের শিকার ছিলেন তাদেরকে সামনে নিয়ে আসা হোক সংস্কার যখন আরম্ভ হয়ে গেছে আমরা সংস্কার চাই কথা বলেন না কেন বিশেষ করে 1628টা সিআর যিনি পালিয়েছে ওখান থেকে শুরু করে আপনাদের বাগাতিপাড়া থানার ওসি পর্যন্ত 5 তারিখের আগ পর্যন্ত সারা ছিল আমরা চাই এই 1628টা সিআরে যেন ওরা আর না থাকে এটা শুধু আমার না আপনি সমন্বয়ক যারা 152 জন জিজ্ঞাসা করেন প্রত্যেকের দাবি এইটাই 1780 জন মানুষ জীবন দিয়ে গেল 1780 জন মারা যাওয়ার পরও যদি গণহত্যা না হয় তে আমরা কি সবাই মরে গেলে গণহত্যা হইত অনেকে বলছে না এরা এখনো শহীদ হয়নি এরা এমনি এমনি ইয়ার কি মেরে জীবন দিয়েছে আপনি দেন তো দেখি আপনি যান এই যে পুলিশ বসে আছে যারা গুলি চালাতো এরা না আপনি যান ওনাদের গুলির সামনে একটু বক্তা পেতে দেন তো কত বড় ঈমান আপনার দেখছি যান শহীদ আবু সাইদের জীবনের মায়া ছিল না কথা বলেন না কেন জীবনের মায়া ছিল কিন্তু যখন দেখেছে যে মুক্তভাবে চলতে পারি না কথা বলতে পারি না এই জীবন রেখে করব কি এই মানবতার পক্ষে থেকে শেষ পর্যন্ত জীবনটা দিয়ে আমাদেরকে একটা স্বাধীন দেশ দিয়ে গেল একে যদি আপনার শহীদ মনে না হয় তা কি ও আবার কবর থেকে উঠে এসে বলবে যে এই দেখো আমি শহীদ হচ্ছি এগুলো আরেকটা ক্যান্সার আমার কথা সাফ কি হবে আগে পরে ওগুলো আমি ভাবি না বাস্তবতার সামনে যেটা আসে ওইটাই বলছি আমরা সত্যি চাচ্ছি এ দেশে 1628টা সিআরে সব যেন হাত খোলা থাকে আবু সাইদের মতো এতদিন হাত বাঁধা ছিল এই জন্য ওনাদের ইচ্ছা থাকলেও করতে পারে না আজকে এরা কোরআনের তাফসীর মাহফিল অনুষ্ঠান সুন্দরভাবে করার জন্য আমার হাতগুলো দূর থেকে নিয়ে আসছে অথচ 5 তারিখের আগে অনুষ্ঠানটায় হাতগুলো দূর না এখান থেকে কুষ্টিয়া 45 কিলো বাধা দিত 10 ওনাদের উপরে যারা ছিল ভাই জালেমদের আজ প্রশাসনকে সারা বাংলাদেশের আরেক দিকে লাগিয়েছে এরা মানুষ দেখলে এখন ঘৃণা করে অথচ পুলিশের এই পোশাকটা সম্মানের পোশাক না আমি যতটুকু দেখেছি ওনাদের কাজ কারবার যে অ্যাক্টিভিটিস রাত দিন সত্যি যদি হাত খোলা অবস্থায় কাজ করতে পারে এগুলো একেবারে জিন্দা আল্লাহর ওলি খালি চাপে পড়ে করতে পারে না এই জন্য মানুষ ঘৃণা করে ওনাদের যে ডিউটির কোনো শেষ নেই বাংলাদেশের প্রত্যেকটা দিক এবং বিভাগে ডিউটি আছে 8 ঘন্টা আপনি ওভারটাইম করতে পারেন ওদের কোনো ওভারটাইম নেই 24 ঘন্টা টয়লেটে আছে যদি কল আসে ও অর্ধেক থুয়ে দরজাওয়ালা হ্যাঁ আমার দুলা ভাইও আছে খুব পরিশ্রম করা লাগে এই চাকরিতে বাংলাদেশে একটাই চাকরি পুলিশের অথচ এই বাহিনীকে এ জাতির বিপক্ষে দাঁড় করিয়েছে জালেমরা সবাই না ওপরে কয়েকজন ছিল ওই জালেমদের দোষর ওদের কারণে আর সারা বাংলাদেশের সব পুলিশের বদনাম আমরা চাই ওই মানুষগুলোকে বিশেষ করে হাউ আঙ্কেল
এই তিন ইঞ্চিরে ধরা দরকার ঠিক অনেক পিটিএস 6 ইঞ্চি বানানো লাগবে এরকম কোলাঙ্গার যেগুলো ছিল এদের কারণে দেশের মানুষ জিম্মি হয়েছিল এখন আসেন তো সামনে এসে মাইক কাটি নেন আসেন কোন মায়ের দুধ খেয়েছে আপনাকে দেখছে আসেন আমরা চাই এদেশে 96 ভাগ মুসলমান আমরা বাস করি কোরআনের কথা না হাদিসের কথা না মানবতার পক্ষে যার যতটুকু সামর্থ্য আছে কথা বলবে বাধা দিলে ঠ্যাং ভেঙে ফেলাও কয়েকদিন আগে বাংলাদেশের গোয়েন্দা বিভাগের সর্বোচ্চ যিনি দায়িত্বে আছেন উনি কল দিয়েছিল বলছে হুজুর কোরআনের কথা যেই ফোর্সে আল্লাহ জানিয়েছে ওই ফোর্সে বলবেন 56,000 বর্গ মাইলের কোন ইঞ্চি থেকে যদি কেউ বাধা দেয় একটু জানাবেন ওরে একেবারে 14 বংশ উদ্ধার করে দেব বললাম স্যার আপনি এতদিন ছিলেন কোথায় বলছে হুজুর আমি নতুন দায়িত্ব পেয়েছি এই জন্য আশা করছি উনি যেটা বলছিলেন যে আমি মুসলমান মুসলমান হিসাবে আমার যে দায়িত্ব আল্লাহ রাসূল দিয়েছেন আমার ঈমান আছে আমি ঈমানকে সামনে নিয়ে পালন করব আর আমরা এইটাই চাই কথা বলেন না কেন ক্ষমতায় কে যাবে না যাবে ওটা আমার দেখার দরকার নেই আমার দেখার দরকার যে এই দেশে আল্লাহর বিধান কে বেশি পালন করতে পারে আর আমরা এই অনুষ্ঠানগুলো আমরা ওই নিয়তেই করি আজকে এসপি সাহেব কল দিয়ে বলছিল এই জেলায় নাকি সবচাইতে বেশি আত্মহত্যার প্রবণতা বাড়তেছে এই এলাকায় আছে কিনা জানি না আত্মহত্যা এই শব্দটা শুনলেই কেমন শরীর শিউরে ওঠে কোরআনে 500 কবিরা গুনার কথা আছে এটা একটা কেউ যদি আত্মহত্যা করে ওয়ালা তাকতুলু আনফুসাকুম আল্লাহ বলেন আত্মহত্যা করো না কে বলছে সুতরাং আপনারা মুসলমান আল্লাহর আদেশ মেনে চলবেন যত কষ্ট হোক জীবন চালাতে যার যত বেশি কষ্ট হবে আখেরাতে তার জন্য আল্লাহ তত বড় বাগান তৈরি করবে যে লোকটা 20 তলা বিল্ডিং এর মালিক প্রতি মাসে 5 লাখ টাকা ভাড়া তোলে আরামে খায় আর আল্লাহ আল্লাহ করে ওর চাইতে যে লোকটা ভ্যান চালাচ্ছে মাথার ঘাম পায়ে ফেলে জীবন চালাচ্ছে এর টাকা ওর চাইতে 100 ভাগ আলাল জান্নাত যখন আল্লাহ দেবে এই 20 তলা বিল্ডিং এর মালিকের চাইতে ভ্যান চালককে আল্লাহ আগে দেবে আপনারা রাজশাহী বিভাগ না এটা রাজশাহী বিভাগের মানুষ তো আর টাকা পয়সা আছে আপনাদের গরিব মানুষ আছে রংপুরের এ বিভাগের মানুষেরা গরিব তো আমার মনে হয় নবীর ওই হাদিস ধনীদের চাইতে গরিবদেরকে আল্লাহ 500 বছর আগে জান্নাতে দেবে সেই হিসাবে শহীদ আবু সাইদের বিভাগ রংপুরের মানুষগুলো আগে জান্নাতে যাবে তুলনামূলক এরপরে রাজশাহী আছে এরপরে আপনারা এরপরে আমরা খুলনা বিভাগে এরপরে আমরা এরপরে তো সিলেট আছে চট্টগ্রাম আছে সর্বশেষ যাবে ঢাকা কারণ সব কুমিরগুলো ওখানে এখানে গরিব মানুষ বলে আপনারা মন খারাপ করবেন না যে যেখানে সেই দায়িত্বে আছেন জীবনের এটা টার্গেট নিয়ে মারা তো যাবেন হয় 2 দিন আগে নাই 2 দিন পরে এই টার্গেট যেন আপনার থাকে যে আল্লাহ আমি চর্ম চোখে যেন দেখি যে তোমার কোরআন এ দেশে চলছে যদি কায়েম নাও হয় তাও কিয়ামতে আপনি শহীদের কাতারে দাঁড় হয়ে থাকতে পারবেন যারা আত্মহত্যা করছেন এই প্রবণতা বন্ধ করা দরকার এটার জন্য কিছু অনুষ্ঠান আছে ওইগুলো আমি কিছুক্ষণ পরে এসপি সাহেবের কাছে যাব উনি আমাকে দাওয়াত দিয়েছেন আমি যাব কিছু পরামর্শ আছে করব এই বিষয়গুলো সামনে আনতে পারলে প্রবণতা কমে যাবে ইনশাআল্লাহ মানুষ যখন জীবনের উপরে হতাশ হয়ে যায় যখন জীবনের উপরে আশা হারিয়ে ফেলে তখন এই পথ বেছে নেয় ওই সমস্ত কাজগুলো যেন সামনে না আসে প্রায় 8টা 9টা পদ্ধতি আছে কোরআনে আমি ওই এগুলো যে অ্যাপ্লাই করে দেখি ওগুলো এই দেশে বিশেষ করে নাটোর জেলায় যেহেতু এটা বেশি এটা চালু করা যায় কিনা 2 নম্বরে শুনলাম নাকি এই জেলায় সুদ একটু বেশি টাকা ছেড়ে রাখে টাকা আসে আমি জানি আমি জানি এটা মায়ের সাথে জেনা করার গুনাহ হবে যারা 1,000 টাকা ছেড়ে রাখে 1,000 টাকায় 1,100 টাকা দেয় এরকম মানুষ দেশে নেই এই সুদের সাথে জড়িত আছেন কারা হাত তোলেন তো ভাই অসুবিধা নেই ক্যামেরা সব আমার দিকে তোলেন তোলেন ও আমার মনে হয় এসপি সাহেব এই তথ্যটা উনি ভুল দিয়েছে এই এলাকায় এখন এগুলো আসেনি আলহামদুলিল্লাহ এগুলোর সাথে জড়িত হওয়া যাবে না না খেয়ে আপনি মারা যান জান্নাত পাবেন কিন্তু সুদ খেয়ে মারা গেলে মায়ের সাথে জেনা করার গোনা নিয়ে কিয়ামতে ওঠা লাগবে
আপনাদের কপালে লেখা থাকবে যে এই লোকটা মায়ের সাথে জেনা করেছে বলেন তো নাউজুবিল্লাহ ন্যূনতম সরিষার দানা পরিমাণ ঈমান যার আছে সে কি এই কাজে লিপ্ত হতে পারে আশা করছি আপনারা যদি কেউ থাকেন ছেড়ে দেবেন আমরা যারা শোনাচ্ছিলাম দল মত নির্বিশেষে কোরআনের অনুষ্ঠানে যারা আমরা এসেছি আবার বলেন আলহামদুলিল্লাহ দরুদ আর সালাম পাঠ করে আমরা আলোচনায় যাচ্ছি আজকের বিষয় জান্নাত প্রস্তুত কাদের জন্য জান্নাত এটা প্রস্তুত করা আছে কিন্তু কাদের জন্য আল্লাহ এটা প্রস্তুত করে রাখলেন সেটা কোরআন দিয়ে আজকে সম্ভব তাফসীর মাহফিল লিখে দিয়েছেন সূরা আলে ইমরান 134 35 দুইটা আয়াত পড়েছি আমার যতটুকু জ্ঞান আছে সামারাইজ করে নিয়ে এসে অন্তত যতক্ষণ সময় চালানো যায় এই কিছু লাগবে না ভাই কিচ্ছু লাগবে না যান 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 কেউ নড়াচড়াও করবে না আল্লাহ পাক বলেন উহিদ্দাত লিল মুত্তাকিন আমি জান্নাত প্রস্তুত করে রেখেছি বানিয়ে রেখেছি তৈরি করে রেখেছি মুত্তাকিদের জন্য এখন মুত্তাকি কারা আমাদের দেশে আমরা মনে হয় মুত্তাকি তাদের মনে করে যাদের এত বড় জব্বা আছে পাগড়ি মাথায় আছে হাতে তসবিহ আছে শুধু ঘন ঘন পান খায় কথা বলে না কেন মুত্তাকি হচ্ছে ওই লোকটা যে লোকটা আল্লাহর নিষিদ্ধ কাজ জানে যে এটা নিষিদ্ধ শুধু ছেড়ে দিয়েছে এর নাম মুত্তাকি না কেউ যদি ঘৃণা করে ছেড়ে দেয় সে মুত্তাকি আল্লাহর নিষিদ্ধ কাজ হয় দুইটা আত্মহত্যা করা আর সুদ খাওয়া এই কথা বলে না কেন এই দুইটা কাজ শুধু ছেড়ে দেবে না আজকে থেকে পায়খানার মতো ঘৃণা করে ছেড়ে দেবে এ মাহফিল তাহলে সাকসেস হবে আর এই জন্য এলাকার মানুষেরা এত টাকা পয়সা খরচ করে আপনাদের ডাক দিয়েছে নাকি লোক দেখানোর জন্য সুতরাং আশা করছি এই দুইটা গোনা এলাকা যেহেতু বেশি আপনারা একটু মুক্ত হওয়ার চেষ্টা করেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াল দাররাই ওয়াল কাযিবিনা আল গায়যা ওয়াল আফিনা আনিন নাস এই পৃথিবীতে যে মানুষগুলো সুখে হোক দুঃখে হোক সচ্ছল অসচ্ছল অবস্থায় যে অবস্থায় থাকুক না কেন এরা খরচ করতে থাকে অনেক মানুষ মনে করে টাকা পয়সার মালিক আগে হয়েনি তখন আমি দান সাদকা করব আপনি যদি সালমান এফ রহমান যেটা বাংলাদেশের ভেতরে সব যে বড় চোরের তালিকায় তার নাম দুই নম্বরে আছে এক নম্বরে ইসলামী ব্যাংকের সাথে জড়িত ছিল এস আলম এইটা ও 75,000 কোটি টাকা মেরে ফেলেছে আর এ মেরেছে 37,000 কোটি এ দেশ চালাতে যা লাগে তিন ভাগের দুই ভাগই এরা দুইজন নিয়েছে আর আমরা সব এই দেশে ভাড়াটিয়া কোরআনে কারিমের নির্দেশ যদি আমার মনে হয় দেশে চালু থাকতো এই দুইজনের হাত থাকার কথা না গতকালকে 300 এমপি এবং 14 জন নির্বাচন কমিশনার যারা এখনো বেঁচে আছে এই তিন ট্রাম্পের এদের সম্পদের হিসাব চাওয়া হচ্ছে আমার মনে হয় প্রত্যেকেই ধরা খাবে এক কথা বলে না কেন আমি যা দেখেছি প্রত্যেকে ধরা খাবে সেদিন গিয়েছিলাম এই বড়গোনা কটোয়াখালী ওখানকার একজন মারা গেছে এমপি ওর কত বিঘা জমি ছিল 5.5 বিঘা না কত 3 বছর 15 বছর আগে এই 15 বছরের ভেতরে 800 কত বিঘা জমির মালিক সব আল্লাহ জিব্রাইলের মাধ্যমে রাতের বেলা দিয়ে গেছে একটা মানুষ যদি সারা জীবন টাকা উপায় করতে থাকে 850-60 বিঘা জমি কেনা সম্ভব কি এমন কি আলাউদ্দিন সারাক বেল ওই 15 বছরে 5 বিঘা থেকে এত বেড়ে গেল মানে এই সিস্টেমটা ঠিক নেই এই জন্যই তো এই দেশটা উপরে ওঠে না আমরা ইনসাফ এবং ন্যায় সত্য এটা যদি কায়েম করে দিতে পারি সম্পদ যা আছে মানুষ যা আছে এইগুলোই সম্পদে পরিণত হয়ে যাবে খালি সৃষ্টি বন্টনের দরকার আর এটার জন্যই এই যে আল্লাহর আইন চায় সৎ লোকের শাসন চায় যারা বলে না শব্দটা ঠিক হয় নয় আল্লাহর আইন চাই সৎ লোকের শাসন হলে হবে না সৎ এবং যোগ্য হওয়া লাগবে এদেশে মহু মানুষ সৎ ছিল আমরা দেখেছি
দরবেশের মতো মানুষ আমরা মনে করতাম না যে আজরাইল জিব্রাইল মনে হয় জান্নাত থেকে নেমে এসেছে, অথচ লোকটা যোগ্য ছিল না, সত্য মনে করতাম উপরে উপরে কিন্তু যোগ্য ছিল না, যোগ্যতা অর্জন করা লাগবে সতের পাশাপাশি। যেন আল্লাহর আইন চায় সৎ এবং যোগ্য লোকের শাসন চায়, তাহলে দেশটা আবার দাঁড়িয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা যারা মনে করছি টাকা পয়সা কামাই করে নেই তারপরে না, আপনি ওই পর্যন্ত যে কামাই করে টাকা পয়সা দিলে যা হতো, এই অসচ্ছ অবস্থায় যদি পাঁচ টাকা দেন ওই সময় পাঁচ কোটি টাকা দেওয়ার সমান হবে। এই জন্য সে অবস্থায় থাকি জান্নাত আমাদের জন্য প্রস্তুত করবেন। এক নম্বরে গুণ অর্জন করা লাগবে যেখানে যে অবস্থায় আছে, স্বচ্ছ অস্বচ্ছ যতটুকু সমর্থ আছে খরচ করা দিনের জন্য, মানবতার জন্য, গরিব দুঃখীর জন্য। এখানে একটা মাসলা বের হয়, যারা খরচ করেন টাকা পয়সা অর্থ সম্পদ, এগুলো খরচ করার ক্ষেত্রে হিসাব করা লাগবে যে আমি এগুলো করছি কি এখান থেকে বরিশালে যে কুমিল্লায় যে চট্টগ্রাম যে না আমার বাড়ির আশপাশ দিয়ে। এই জন্য দান করার সদকা করার নিয়ম হচ্ছে নিজের নিকট আত্মীয় থেকে শুরু করা। নিজের ভাইয়ের ছেলে লেখাপড়া করছে, বই কিনতে পারে না, ফর্ম ফিল আপ করার টাকা নেই, ও বরিশালে যে পীরের দরবারে একটা গরু দিয়ে আসছে, কেয়ামত পর্যন্ত আপনার ওই গরু কবুল হবে না, আগে আপনার ভাইয়ের ছেলেকে দেখেন। কথা বলে দেখানো, এই যে রক্তের সম্পর্ক যেটা, এটা যারা দূরে করে দেয়, দূরে ঠেলে দেয়, খোঁজ রাখে না, তাদের মনের ভেতরে হাজারো ভয় আল্লাহ নিজে তৈরি করে দেয়। হাজরাতে খাদিজা তার স্ত্রী বলেছিলেন, ইন্না কালা তাসিলুর রাহমা রিহমা বা রাহিমা, হে নবী, হে আমার স্বামী, আপনি ভয় পাবেন না, কারণ আপনি রক্তের সম্পর্ক ঠিক রাখেন। এই হাদিস থেকে প্রমাণ হয় যারা রক্তের সম্পর্ক দুনিয়ায় অটুট রাখবে, ঠিক রাখবে, তাদের মনের ভেতর থেকে আল্লাহ ভয় দূর করে দেবে। অথচ এখানে বহু আল্লাহওয়ালা মানুষ বসে আছে, আমরা নামাজ পড়ি, রোজা রাখি, হজ করে এসেছি, নিজের নিকট আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক ভালো না, কথা বলে ঠিক কিনা? নিজের আপন ভাই আপন বোন, নিজের চাচা চাচি ফুফু মা বাবা এর চাইতে আপন আর আপনার কাছে কেউ আছে? এই আপন জনগুলোর সাথে সম্পর্ক অধিকাংশ পরিবারে খারাপ। আমি যতগুলো কারণ পেয়েছি তার এক নাম্বার কারণ হচ্ছে অধিকাংশ বাড়ির পুত্রবধূ বৌদের কারণে স্বামী তার রক্তের সম্পর্ক নষ্ট করে ফেলে। এটাকে বেশি বললাম, এক কথা বলে না কেন? আমরা জামাই, আমি সহ যত জামাই এখানে বসে আছে, এই যে কোরআন শরীফ আমার সামনে, আল্লাহর কসম, আমরা জামাইরা যেভাবে শ্বশুর শাশুড়িকে মনে করি, যেভাবে শ্রদ্ধা করি, সম্মান করি, তাদেরকে দেখি, ওই নজরে যদি আমার বউগুলো আমাদের মা বাবা আমার বোন ভাইকে দেখতো, ওই দেশে কোনো পুরুষ আলাদা হতো না। আপনি শ্বশুর শাশুড়ির জন্য হাজারও করেন, অসুবিধা নেই, বউ খুব খুশি, একটু যদি নিজের মা বাবা আপন বোন আপন ভাইয়ের জন্য সামর্থ্য অনুযায়ী খরচ করতে চান, তখন দেখবেন আল্লাহ আলামে মানুষ মনে করছেন পরম পাওয়া যায় না। আপনার মন এত ছোট কেন? আপনি তো আরো স্বামীকে অভয় দেবেন, বারবার স্বামীকে বলবেন, স্বামী যা করো করো, দুনিয়া আখেরাত যা হয়ে যাক, সম্পর্ক গুলো একটু ঠিক রাখার চেষ্টা করো। কারণ নবীজি জানিয়েছেন, কোন স্ত্রী যদি চায় আমার স্বামী আরো বেশি দিন বেশি থাক, আমার স্বামীর সম্পদ সম্মান আরো বেড়ে যাক, সে যেন বারবার তার স্বামীকে তাকিদ দেয়, স্বামী যা করবা করবা কিন্তু সম্পর্ক ঠিক রাখো, রক্তের কিসের এটা আরো নষ্ট করে এরা। সম্পর্ক ঠিক রাখা দূরের কথা, কি করে নষ্ট করা যায় সেই ধান্দায় আছে। এরকম ছোট মনের বউ আছে কার ঘরে, হাত তোলেন তো, একজন মুরব্বী মানুষ, আপনার বউ আবার কি করে? না না আমি হাসির করা কি দেই, এটা মুরব্বী মানুষ, আমার দাদার বয়সী, ওর বউ যদি এই করে, এখানে যুবক মানুষের বউ সবকে আল্লাহর বলে দেখি। সম্মানিত মা বোনেরা, কোনো স্বামী হাত তোলেনি কয়েকটা কারণ আছে, আমার মনে হয় ওই এলাকার মহিলারা খুব ডেঞ্জার, বাড়ি গেলে ভাত বন্ধ করে দিতে পারে, এই ভয়ে হাত তুলছে। আরে মোরব্বের বউ আছে কি নেই, হাত তুলে বসে আছে,
স্ত্রী হিসাবে স্বামীকে বলছে আপনি ভয় পাবেন না কোন জিন ভূত পরি আপনাকে ভয় দেখাতে পারে না কারণ আপনি রক্তের সম্পর্ক ঠিক রাখে আপনি ভয় পাবেন কেন এই হাদিস থেকে প্রমাণ হয় যারা রক্তের সম্পর্কগুলো অটুট রাখে ঠিক রাখে তাদের মনের ভয় আল্লাহ দূর করে দেয় সুবহানাল্লাহ বলতে পারেন নাই আমরা আজকে থেকে আমি সহ যারা এখানে এসেছি শংসি এটা মেনে চলার তৌফিক কামনা করছি আল্লাহ দান করেন সুতরাং যে অবস্থায় থাকেন খরচের এই এই হাত বাড়ান যত খরচ করবেন তত আল্লাহ বাড়িয়ে দেবে কারণ সম্পদ বাড়ানোর মালিক কে আপনার কোনোদিন ধারণাও নেই যে এই জায়গা থেকে টাকা আসতে পারে যেহেতু সম্পদের মালিক আসল আল্লাহ উনি বলছে খরচ করো আমি বাড়িয়ে দেব এই যে নদীর পানি আপনি দেখেন কোন জিনিস এক জায়গায় রাখবেন তো নষ্ট হয়ে যাবে এক জায়গায় পানি যদি কেউ জমাট বেঁধে রাখে পচন ধরে পোকা মাকড় তৈরি হয় দুর্গন্ধ হয় কথা বলেন না কেন লোহা লকড় এক জায়গায় রাখেন জং ধরে মরিচা পড়ে নষ্ট হয়ে যাবে টাকা পয়সা এক জায়গায় রাখলে নষ্ট হয় তার মানে মানুষের শত্রু তৈরি হয় কিন্তু এর হক যদি কেউ আদায় করে দানের মাধ্যমে সৎকার মাধ্যমে জাকাতের মাধ্যমে যাদেরকে দেবেন ওইটার মাধ্যমে তারা আপনার সম্পদের আপনার জীবনের পাহারাদার হয়ে যাবে জোরে বলেন সুবহানাল্লাহ আমরা যদি চাই আমাদের জন্য আল্লাহ জান্নাত প্রস্তুত করে রাখো যে অবস্থায় আছে ধনী আছে গরিব আছে সচ্ছল অসচ্ছল যতটুকু পারেন দুই টাকা দেন তাও ভালো খরচ করার হাত তৈরি করেন হযরতে বেলালকে একবার জিজ্ঞাসা করেছিলেন নবীজি আনফিক ইয়া বেলাল খরচ করো হযরতে বেলাল বলেছেন হে রাসূল খরচ করব আমি কি খরচ করব আমার কিছুই নেই বিশ্বনবী বললেন একটা কাজ করো আজান দাও এই যে আজান দিয়ে মানুষকে আল্লাহর দিকে ডাকো এইটাও খরচ যদি আপনার কিছুই না থাকে দেওয়ার জন্য দুইটা ভালো কথা মানুষকে শিক্ষা দেন বলেন এইটাও খরচ বলেন সুবহানাল্লাহ দুই নম্বরে আল্লাহ পাক বলেন আল কাউসিমিন আল গাইজ তোমরা রাগকে কন্ট্রোল করো এই দেশে 15.5 বছর এটা আমরা দেখতে পাইনি যেহেতু এখন সময় সুযোগ এসেছে রাগকে কন্ট্রোল করা লাগবে জিহাদের ময়দানে যে একটা বীর দর্পে যুদ্ধ করছে কুস্তিগিরকে আল্লাহর নবী বীর বলেন নাই নবীজি বলেন বীর হচ্ছে ওই লোকটা যে লোকটা রাগ হলে নিজেকে কন্ট্রোল করতে পারে এসপি সাহেবের যে ঘোষণা যে আত্মহত্যা বেড়ে গেছে এর অন্যতম কারণে রাগ কন্ট্রোল করতে না পারা রাগ কন্ট্রোল করার কয়েকটা পদ্ধতি আছে রাগ মানুষের আসবেই হবে এইটাই স্বাভাবিক কারণ মানুষকে আল্লাহ যে আটটা জিনিস দিয়ে বানিয়েছেন তার ভেতরে এইটা একটা রাগ হবে আপনার কিন্তু এটাকে দমন করার কন্ট্রোল করার পদ্ধতি আল্লাহ নিজে দিয়েছেন নবীর মাধ্যমে রাগ হলে অনেকে তালাক দিয়ে দেয় স্ত্রীকে তিনবার না 10-15 বার 100 বার তালাক দিয়ে বলে তোর 14 বংশরে দিয়ে দিলাম তালাক দেওয়ার একটা সুন্নাত পদ্ধতি আছে 3 মাসে 3 হায়েজে 3 বার তালাক দিলে ওইটা তালাক হয় ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মত অনুযায়ী অন্যান্য যে মাযহাব আমরা অনেকে মেনে চলি অন্য মাযহাবের নিয়ম অনুযায়ী যদি 1 মাসের ভেতরে 100টা কেউ তালাক দেয় 1 তালাক হবে তার মানে আপনার স্ত্রী মাসের ভেতরে হয়তো 5 দিন 10 দিন বাদ দিয়ে 20 দিন পবিত্র থাকে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে বাকি অসুস্থ থাকে 5 দিন 3 দিন 10 দিন এ 10 দিন বাদ দিয়েও যদি 20 দিন তারে পবিত্র পান তালাক দিতে চাইলে কয়েকটা পদ্ধতি পার করা লাগে 5টা বিভিন্ন শ্রেণীর মানুষ আছে এই জন্য মাসলাটা বলছি স্ত্রীর ভেতরে যদি আল্লাহ বিরোধী কোনো কাজ কারবার দেখেন হ্যাঁ ফরজ নামাজ পড়ে না ফরজ রোজা রাখে না স্বামীর জায়েজ কথা মানতে চায় না এমনকি নিজের শরীরকে যে পর্দায় রাখা দরকার এটা রাখতে চায় না তাহলে প্রথম তারে 1 নম্বরে ওয়াজের মাধ্যমে পরিবর্তনের চেষ্টা করা ইয়া ইজকুম তাদেরকে ওয়াজ করো এর মাধ্যমে যদি ওর পরিবর্তন না আসে তাহলে ওর বিছানা আলাদা করে দেওয়া এতেও যদি ওর বিবেক না খোলে তাহলে মৃদু আঘাত করা মানে শাসনের জন্য তাহলে এমন মার দেওয়া যাবে না যত আত্মা খুলে গেছে জেলখানায় 3টা বছরে আমার মনে হয় 100 জনের 60 জনকে আমি দেখেছি এই পারিবারিক জীবনের মামলা নিয়ে জেল খাটতেছে কিচ্ছু না সেরকম কোনো বড় বিষয় না
এ পারিবারিক জীবনে ঠুনকো একটা বিষয় নিয়ে হয়তো স্ত্রীকে সংশোধনের জন্য একটা সর দিয়েছে ও সাঁতা গেছে মুই এখন যিনি জল্লাদের দায়িত্বে আছে কেন্দ্রীয় কারাগারে ইলিয়াস আগে ছিল শাহজাহান জল্লাদ এখন ইলিয়াসের দায়িত্বে এসেছে এই লোকটার মামলা আমার মাঝে মাঝে আসতো আমার কাছে ফাঁসির এই কন্ডেম ছেলে বলছে হামজা ভাই আমি 17 বছর ছিলাম সৌদি আরবে এসে বিয়ে করলাম বিয়ের পরে দেখি আমার মার সাথে বর কোনো মিল নেই কিছু করলেই বর মন পাওয়া যায় না খালি রাগ করে ঝগড়া করে মনে করলাম একটু সংশোধন করি সংশোধনের নিয়তে ভয় দেখানোর জন্য একটা থাপ্পড় দিয়েছি থাপ্পড় একটু জোরে হয়েছিল ও সাঁতা গেছে মরে ওর বাবা আর মা মিলে আমারে মামলা দিয়েছে এই যে আমি জেল খাটছি আমার প্রথমে ফাঁসি ছিল এখন আমার যাবজ্জীবন 30 বছর জেল খেটে বের হওয়া লাগবে বলেন আপনি 17 বছর বিদেশে কাটিয়েছে 30 বছর জেলের ভেতরে আরো 25 বছরে হয়তো বিয়ে করেছে সব মিলে কত বছর ওর জীবন থেকে শেষ ও আর কি করবে অথচ বিষয়টা খুব বড় না মাত্র সংশোধনের জন্য একটা থাপ্পড় দিয়েছিল বউকে এইজন্য পারিবারিক জীবনে খুব হিসাব করে তালাকের এই বিষয় এবং এই গন্ডগোল এই পদ্ধতি মেটানোর কিছু সিস্টেম জানা লাগবে নয়তো পারিবারিক জীবন কন্ট্রোল করা এই জামানায় সম্ভব না সব এখন হাতের মুঠায় পাওয়া যাচ্ছে স্ত্রীকে শাসন করার ক্ষেত্রে খুব সম্মান দিয়ে শ্বশুর শাশুড়ির সামনে আর সন্তানাদের সামনে গালিগালাজ দদুরের কথা চোখ গরমও দেওয়া যাবে না যদি কিছু করতে চান তাহলে গোপনে যখন একান্তে থাকেন হাত চেপে ধরেন পা চেপে ধরার দরকার নেই বা বিভিন্ন জায়গা যা আছে চেপে ধরেন ধরে বলবেন যে দেখো এই কাজ করা ঠিক না ও যদি জ্ঞানী মহিলা হয় যদি বিবেক থাকে ও পাল্টাবে আর ও যদিও নাম তো নেওয়া যাচ্ছে না পরিমনির মতো হয় স্বামীর অভাব নেই ও বয়স যা স্বামী তার চাইতে বেশি এইরকম বিবেকহীন হলে তো পারা যাবে না যাদের অন্তত হালকা বিবেক আছে দেখবেন তারা পরিবর্তন হয়ে যাবে সম্মানিত মা বোন যারা এসেছেন আমি আশা করছি আপনারা ওই রকম উত্তরসূরি না আপনারা উত্তরসূরি খাদিজাতুল কুবরা আমি যে কথাটা বলার জন্য পর্যন্ত এসেছিলাম কেউ যদি স্ত্রীকে তালাক দিতেই হয় 4 নম্বরে তাকে সংশোধনের জন্য মায়ের দেওয়া জায়েজ আছে কিন্তু লাঠি হওয়া লাগবে 1 বিঘত পরিমাণ এটা আবার মার লাগবে মাথা থেকে পা পর্যন্ত মুখে বুকে পিঠে আরে মাথায় 4 জায়গায় মারা জায়েজ নেই মেয়েদের কেউ যদি জোরে মারার কারণে কারো স্ত্রীর শরীরে কোনো জায়গায় দাগ পড়ে যায় নোনসা পড়ে যায় 100 উট কোরবানি দেওয়া লাগবে জীবনে চোখে দেখেছি বউ মারা যারা বউ যারা মারে এরা ইতর মানুষ থানাতে যে দেখেন কত মানুষে পারিবারিক জীবন নিয়ে ঝামেলায় প্রতিদিন নোট করেন ওদের হাত ব্যথা হয়ে যায় আশা করছি এ থানায় এগুলো যেন সামনে না হয় আল্লাহ আপনাদেরকে বাঁচার তৌফিক দিন 5 নম্বরে হচ্ছে একেবারেই যদি না হয় তাহলে দুই পক্ষের গার্জিয়ান ডাক দেবেন মেলমিশ করার চিন্তা করেন এরপরে না হলে 1 মাসে 1 তালাক দেবেন ওই 20 দিনের ভেতরে এটা একটা মাসলা যে 1 মাস 30 দিনে 30 দিনে যদি আপনি 1000 বার তালাক বলেন 1 তালাক হবে অন্যান্য যে 3টা মাযহাব আছে ওইটা আর আমাদের আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মাযহাব অনুযায়ী 1 জায়গায় যদি 3 বার বলেন যা আপনার বউ শেষ না এটাকে আবার হালাল করতে হলে এই যে হেলা বলে হেলা হলে হবে না কিসের হেলা আপনি একজনের কাছে বিয়ে দেবেন একেবারে স্বেচ্ছায় সে যদি সংসার করার পরে স্বেচ্ছায় ছেড়ে দেয় তারপরে 3 মাস 10 দিন পরে বিয়ে করবে আমার মনে হয় এরকম রুচি কারো আসবে না এই জন্য এই পদ্ধতিতে যারা আছেন খুব সতর্ক থাকবেন আর এটা হয় রাগের কারণে কিসের কারণে এই জন্য আল্লাহ বলেন জান্নাত আমি বানিয়ে রাখলাম তাদের জন্য যারা রাগ জেগ দিতে পারে এটা কত বড় বিষয় দেখেছেন রাগ জেগ দিতে পারলে হাজার বিপদ থেকে বেঁচে থাকা যায় এই জন্য রাগ যাদের হবে প্রথমেই দাঁড়ানো থাকলে বসে পড়বে এরপরও যদি না হয় শুয়ে পড়বেন এরপরেও যদি আপনার কন্ট্রোলে না আসে তাহলে ওযু করা লাগবে যে সমস্ত জায়গায় পানি দিয়ে ভেজানো দরকার এগুলো দেন আপনার রক্ত ঠান্ডা হবে এরপরও না হলে আউযু বিল্লাহ পড়া বারবার এরপরে না হলে আর কি করবেন চোখ বন্ধ করে বসে পড়ুন
আল্লাহ রাব্বুল আলামিন কন্ট্রোলে নিয়ে এসে দেবে যারা রাগকে কন্ট্রোল করতে পারে আল্লাহ বলেন আমি নিজে তাদের জন্য জান্নাত তৈরি করে রাখি সুবহানাল্লাহ বলতে পারেন না পাঁচ ওয়াক্ত নামাজ পড়া 30টা রোজা রাখলে জান্নাত আমি তৈরি করে রাখি এমন কথা আল্লাহ দেয়নি বলেছে যারা রাগ কন্ট্রোল করে তাদের জন্য আমার জান্নাত প্রস্তুত করে রাখি বলেন আল্লাহু আকবার আলাফিনানিন নাস যারা মানুষকে ক্ষমা করে দেয় এটা যে বহু মহৎ গুণ নবীজির জীবনে আমরা পেয়েছি বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহকে যারা নিজের দেশে থাকতে দেয়নি এ কঠিন অবস্থায় নবীজি ক্ষমতা পাওয়ার পরে তাদেরকে ক্ষমা করে দিয়েছিলেন এর দৃষ্টান্ত আজ অনেকে দেখাতে পারে না অনেকে দেখানোর চেষ্টায় আছে সম্মানিত ভাইরা আমার মনে হয় আসরের নামাজ এখন 15 মিনিট বেশি হয়ে গেছে নামাজটা এখানেই পড়ে নেবেন আমরা তো মুসাফির জোহর আসর একসাথে পড়েছি আপনারা নামাজ এখানেই পড়বেন আর আগামীতে মাহফিল কোনো কন্ট্রোল করে নেব রাতের বেলা শুধু দিনের বেলা মাহফিল আর করা যাবে না যারা এসেছিলেন ধন্যবাদ জানিয়ে আমি ক্ষমা চেয়ে নিয়ে শেষ করে দিচ্ছি আমি বাড়িতে একটু বিপদে ছিলাম এজন্য আসতে